আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজ আপনাদের সাথে হজরত আদম আলাইসাল্লামের স্ত্রী বিবি হাওয়া আলাইসাল্লাম সম্পর্কে কিছু কথা বলবো। হজরত হাওয়া আলাইসাল্লাম পৃথিবীর প্রথম মানুষ ও প্রথম নবী হজরত আদম আলাইসাল্লাম এর স্ত্রী। হজরত আদম আলাইসাল্লাম আদি পিতা আর হজরত হাওয়া আলাইসাল্লাম পৃথিবীর সকল মানুষের মা। আল্লাহ তাআলা তার বিশেষ শক্তির দ্বারা হজরত হাওয়া আলাইসাল্লামকে হজরত আদম আলাইসাল্লামের বাম পাজরের হাড় থেকে সৃষ্টি করেছেন। তারপর হজরত আদম আলাইসাল্লামের সাথে বিবাহ দিয়েছেন, তাদের উভয়কে জান্নাতে থাকার স্থান দিয়েছেন আর জান্নাতের বিশেষ একটি গাছের ফলকে তিনি নিষেধ করেছেন। শয়তান তাদেরকে এই বলে ধোকা দিয়েছে যে তোমরা এই গাছের ফল আহার করলে জান্নাতে চিরস্থায়ী হতে পারবে। তারা শয়তানের ধোকায় পড়ে সেই গাছের ফল খেয়েছেন। তখন আল্লাহ তাআলা আদেশ করেছেন, তোমরা জান্নাত ছেড়ে পৃথিবীতে নেমে যাও। হযরত আদম আলাইহিসসালাম পৃথিবীতে এসে নিজের ভুলের জন্য খুব কেঁদেছেন এবং তওবা করেছেন। আল্লাহ তাআলা তার ভুলকে ক্ষমা করে দিয়েছেন। ইতিপূর্বে হযরত হাওয়া আলাইহিসসালাম হযরত আদম আলাইহিসসালাম থেকে আলাদা হয়ে গিয়েছিলেন। আল্লাহ তাআলা উভয়কে একত্রিত করে দিয়েছেন, অতঃপর তাদের থেকে অসংখ্য সন্তান সন্ততি দিয়েছেন। আসুন আমরা বিবি হাওয়া আলাইহিসসালাম এর জীবনে লক্ষ্য করে তা থেকে কি ফায়দা পেয়েছি তা নিয়ে আলোচনা করি। লক্ষ্য করুন বন্ধুরা, হজরত আদম আলাইহিসসালাম এর ন্যায় হজরত হাওয়া আলাইহিসসালামও ভুল করেছেন, আবার তওবাও করেছেন। আমাদের অনেক মা বোন আছেন যারা নিজেদের ভুল হয়ে গেলেও তা স্বীকার করতে চান না, বরং নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য নানা রকম কথা ও কারণ তৈরি করেন, কোনোভাবেই যেন নিজেদের উপর দোষ না আসে তার জন্য আপ্রাণ চেষ্টা করেন। ফলে কখনো সেই পাপ থেকে তওবা করা হয়ে ওঠে না, কারণ পাপকে পাপ মানে করলেই তো তার জন্য তওবা আসবে। এমনও অনেক মহিলা আছেন যারা জীবনভর পাপ করে যাচ্ছেন অথচ তা বর্জন নাম গন্ধও নাই। বিশেষত গীবত করা ও রসম কুসংস্কার পালন করা মহিলাদের একটি দুরারোগ্য ব্যাধিতে পরিণত হয়েছে। কোনোভাবেই তারা রসম ও বেদাত কুসংস্কার ছাড়তে চান না, এই অভ্যাস ছেড়ে দিতে হবে। পাপকে পাপ বলে স্বীকার করে নিয়ে সঙ্গে সঙ্গে তওবা করে নিতে হবে। হজরত আদম আলাইহিসসালাম ও হজরত হাওয়া আলাইহিসসালামের ঘটনা থেকে এই কথাও বোঝা যায় যে আল্লাহ তাআলা মানব জাতিকে জান্নাতের জন্য তৈরি করেছেন। এজন্যই মানব জাতির প্রথম আদি পিতা মাতাকে জান্নাতে রাখা হয়েছিল। আমাদের আসল বাড়ি হলো জান্নাত, আমাদের আসল ঠিকানা হলো জান্নাত। দুনিয়ায় আমাদের আসল বাড়ি নয়, দুনিয়ায় আমাদের আসল ঠিকানা নয়, তাই আসল বাড়ির জন্য আসুন আমরা সবাই আসল ঠিকানার জন্য প্রস্তুতি গ্রহণ করি। ধন্যবাদ সবাইকে, আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম। থ্যাঙ্কস ফর ওয়াচিং, ডু নট ফরগেট ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড হিট দ্য বেল আইকন, লাইক কমেন্ট এন্ড শেয়ার। সি ইউ নেক্সট টাইম।